পৃথিবীতে সবাই ব্যথা দেয়, আমাকে তো সবাই দেয়, কেউ ভালোবাসে না, শুধু একমাত্র মা যে আজকে আমার কাছে নেই। তাই ভালোবাসার মানুষ নেই, যতই বলুন না কেন, বন্ধু বান্ধব ভাই বোন স্বামী স্ত্রী কেউ কিন্তু মায়ের মতো আপন না। এই পৃথিবীতে যার মা নেই সেই জানে যে মা কি জিনিস। তাই গাইছি, ও মা তুমি জানো নাই যে আপন, তুমি জানো নাই যে আপন, এ সংসারে ব্যথা দেয় সবাই বুঝি অন্তরে, ব্যথা দেয় সবাই বুঝি অন্তরে, ব্যথা দেয় সবাই বুঝি অন্তরে, ও মা তুমি জানো নাই যে আপন, তুমি জানো নাই যে আপন, এ সংসারে ব্যথা দেয় সবাই বুঝি অন্তরে, ব্যথা দেয় সবাই বুঝি অন্তরে। কিন্তু তার মায়ের, প্রণবের মায়ের কিন্তু মনে মনে হচ্ছে
আজকে যদি আমার ছেলেটা থাকতো তাহলে ও কিছু আনন্দ করত। এই যে বৌদি, বড় বৌদি আর ওই যে দাদা, এরা সবাই আছে, বড় ছেলে আছে, বৌমা আছে, কিন্তু তবুও মায়ের মনে ভাব মনে হচ্ছে যে আমার ছোট ছেলেটা যদি থাকতো তাহলে ভালো হতো, আর একটু আনন্দ হতো। তা এই হচ্ছে মা। তাই ছোট্ট করে একটা গল্প বলি, এটা গল্প না, একদম সত্যি ঘটনা। এক গরিব মায়ের দুটি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। সন্তান দুটোকে ছোট রেখে বাবা মারা গেছে, মা পরের বাড়ি কাজ করে কত কষ্ট করে সন্তান দুটোকে মানুষ করেছে। ছেলেটা বড় হয়েছে, বলছে মা আমি বিদেশ যাব। মা বলছে না তোর বিদেশ যেতে হবে না, আমি শুনেছি নাকি ওখানে যেতে অনেক টাকা লাগে, আর ওখানে গেলে অনেক ছেলেরা ফিরে নাও আসতে পারে। তাই বাবা তুই আমার কোলের সন্তান, তুই আমার কোলে থাক, আমি যতদিন বেঁচে থাকব এইভাবে পরের বাড়ি কাজ করে তোদের খাইয়ে পড়ে মানুষ করব। ছেলে বলছে না মা তা হয় না। ছেলে শুনি নিয়ে মা সবার কাছ থেকে ধার দিনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছে। ছেলে তো গেছে প্লেনে করে বিদেশ, অনেক ছেলেরা যায় কিন্তু, ইরান, ইরাক, কুয়েত যায় না, তো গেছে ওরকম। আর ওখানে পৌঁছিয়ে ফোন করেছে, মা গো আমি ভালো আছি, তুমি ভালো থেকো। মা সন্তানের এই খুশির খবর শুনে মাও খুব খুশি। এইভাবে কিছুদিন ফোন এসছে, মা গো আমি ভালো আছি, তুমি ভালো থেকো। হঠাৎ একদিন ফোন এসছে, মা গো এতদিন তো মায়ের সন্তান ফোন করত, আর আজকে অন্য মায়ের সন্তান ফোন করেছে, মা গো তোমার সন্তান মারা গেছে। মা এই কথা শুনে, মা কি আর এই পৃথিবীতে থাকতে পারে গো, কত কষ্ট করে সন্তান মানুষ করেছে, পরের বাড়ি কাজ করে নিজে না খেয়ে, আর সেই সন্তান যদি মায়ের কোল ছাড়া হয়ে যায় মা কি আর বেঁচে থাকতে পারে। এইভাবে যে মায়ের সন্তান কোল ছাড়া হয়েছে শুধু সেই মাই জানবে এই মায়ের ব্যথা বা দুঃখ। নিতাই গৌর হরিবল 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 হরিবল। বিদেশেতে থাকে যদি মায়ের সন্তান, বিপদে মাগে বুঝে কান্দে যে পরাণ। Thank you.
গর্ভে ধারণ করে কত কষ্ট করে মা প্রসব করে মানুষ করেছে, আর সেই সন্তান যখন মারা যায় বা আমি যখন মারা যাব, এই মাটির মা দুহাত পেতে কোলে তুলে নেব আর নিজের মায়ের চোখে শুধু জল আর জল থাকবে। নিতাই গৌর হরিবল 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 সবাই বুঝি।